আসসালামু আলাইকুম। বেসিক পিএলসির 24তম পর্বে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা শিপ রেজিস্টার সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম। তো গত পর্বে আমরা যে কাজটি করেছিলাম সেটা হচ্ছে ম্যানুয়ালি কাজটি করেছিলাম। তো আজকে সেই সেম কাজটি আমি অটোমেটিক্যালি করে দেখতে চাই। তো সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি আমার একটা পুশ করার সাথে সাথেই আমার এই প্রসেসটি শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার প্রথম যে কাজটি করতে হবে যে প্রথমে একটা পুশ বাটন সুইচ নিয়ে নিলাম, এবং এই পুশ বাটন সুইচের সাথে আমাকে এটা ল্যাচিং করে নিতে হবে। যেহেতু আমি কন্টিনিউয়াস সিগন্যালটি দিতে পারতেছি না ম্যানুয়ালি, তো সেক্ষেত্রে আমাকে অটোমেটিক্যালি দিতে হবে। এর জন্য আমাকে একটা ল্যাচিং করে নিলাম। এবার যদি আমাকে যে কাজটি করতে হবে, এই যে I1 যেটা দেখতে পাচ্ছি এটাকে আমার এইটার রেসপেক্ট করে নিতে হবে, তাহলে এটার ল্যাচিং করে নিলাম। কারণ এইটা আমি প্রথমে একটু বলিনি যে আমি কিন্তু ইনভার্ট দিয়ে যে কাজটি করছিলাম সেই কাজটা আমি এই পর্বে অটোমেটিক্যালি দেখাবো না। তো সেক্ষেত্রে আমি এটা ডিলিট করে দিই। তো তাহলে আমার যে কাজটি হয়ে গেছে এটা কিন্তু আমার কন্টিনিউয়াস পালস দেওয়ার যে প্রয়োজন ছিল সেটা কিন্তু আমার হয়ে গেছে। তো এবার যে কাজটি করতে হবে, এবার আমাকে পালস প্রোভাইড করতে হবে। পালস দেওয়ার জন্য আমরা জানি যে এখানে আছে অ্যাসিনক্রোনাস পালস জেনারেটর আছে। তো সেক্ষেত্রে যদি আমি অ্যাসিনক্রোনাস পালস জেনারেটরটা নিই, তাহলে এবার যদি মেক কন্ট্যাক্ট নিয়ে নিই, এখানে এই মেক কন্ট্যাক্টটি অন হবে কখন? মেক কন্ট্যাক্টটি এই ল্যাচিং এর সাপেক্ষে কাজ করবে। আমি যখন সুইচটা পুশ করব, পুশ করার পর থেকে আমার কাজ শুরু করার কথা। তো সেক্ষেত্রে আমি ল্যাচিং এর সাথে কানেক্ট করে নিলাম। তাহলে এখানে যে সিগন্যালটি দেওয়ার বিষয়টি সেটা আমার কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে। টাইমটা ডিপেন্ড করছে আমি কতটা টাইম পর নিব। আমি 2 সেকেন্ড করে দিলাম, 2 সেকেন্ড অন এবং 2 সেকেন্ড অফ, মানে মোটামুটি 4 সেকেন্ড পর পর আমি একটা করে অন করতে পারবো আমার যে লোড কাঙ্ক্ষিত লোডগুলো আছে। তো সেক্ষেত্রে একটু তাহলে এবার আমরা রান করে একটু দেখি। তাহলে যে যাদের এখানে দেখতে পাচ্ছি যে এখানে নর্মাল সুইচ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমাদের পুশ বাটন করে নিতে হবে, মোমেন্টারি পুশ। এবার যদি আমি রান করে একটু দেখি, ও আচ্ছা এখানে একটা কাজ করা হয় নাই যে I2টা হবে অবশ্যই। এই যে সিনক্রোনাস পালস দিচ্ছি আমি, অ্যাসিনক্রোনাস পালস জেনারেটর, এইটার মেক কন্ট্যাক্ট, তাহলে এটা আমি করে নিই অ্যাসিনক্রোনাস পালস জেনারেটর। এবার আমি রান করে দেখি। হ্যাঁ, তাহলে দেখছি পুশ করার সাথে সাথে প্রথমটা কিন্তু আমাদের অন হয়ে গেছে, কারণ একটা সিগনাল চলে গেছে। পরবর্তী 4 সেকেন্ড পরে কিন্তু দ্বিতীয় সিগনালটা, এরপরে দেখতেছি আমরা পরবর্তী 4 নম্বর যেটা সেটাও কিন্তু অন হয়ে গেছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, অন হয়ে গেছে যেহেতু, এবার কিন্তু আমাদের এইটাকে অফ করে দিতে হবে। এটাকে অফ করে দিতে চাইলে এইটাকে অন করার পরে যদি আমি ম্যানুয়ালি যেটা দেখেছিলাম যদি এইটাকে রিমুভ করে দিয়ে যদি পাস দেয়, তাহলে কিন্তু একটা একটা করে এগুলো অফ হয়ে যাবে। যদি পাস দেওয়া হয় এইটাকে রিমুভ করে যদি পাস দেয় ট্রিগারে, তাহলে পরবর্তী কিন্তু এইটা অফ হয়ে যাবে। তাহলে আমি যদি একটা কাজ করি, Q4 এর একটা ব্রেক কন্ট্যাক্ট নেই, Q4 একটা ব্রেক কন্ট্যাক্ট নিলাম, সেটা হবে Q4 এর, তার মানে কাজ কমপ্লিট হওয়ার পর আমার ইনপুট যে পিনটি রয়েছে সেটা রিমুভ হয়ে যাবে। এবার যদি আমি একটু অন করে দেখি, তাহলে লক্ষ্য করি একটা প্রথমটা অন হয়েছে, দ্বিতীয়টি অন হয়ে গেছে, তৃতীয়টি অন হয়েছে, চতুর্থটি অন হয়েছে। এবার দেখতে পাচ্ছি প্রথমটা কিন্তু আবার অফ হয়ে গেছে, দ্বিতীয়টিও অফ হয়ে গেছে, এবার তৃতীয়টি অফ হয়ে গেছে, চতুর্থটি অফ হয়ে গেছে। তো এটা যদি আমি একটু ভালো করে দেখতে চাই, তাহলে একটা কাজ করে নিতে পারি, আমি একটা আপ ডাউন কাউন্টার নিতে পারি, যেটা আমি বিষয়টা একটু ভালো করে অবজারভেশন করার জন্য। তো সেক্ষেত্রে যদি কাউন্টারটা আমি ট্রিগারের সাথে দিয়ে দিই,
তাহলে কিন্তু আমাদের বিষয়টা বুঝতে আরো সহজ হবে। তাহলে যদি এবার একটু রান করে দেখি, প্রথমটা অন হয়েছে, এখানে ভ্যালু দেখতে পাচ্ছি আমরা, কাউন্টার ভ্যালু টু, দ্বিতীয়টা তিন, তখন তিনটা, যখন চার নম্বর তখন চারটা অন হয়ে গেছে। এবার যখন পাঁচ, তখন প্রথমটা অফ হয়ে গেছে, ছয় দ্বিতীয়টা অফ হয়েছে, সাত তৃতীয়টা অফ হয়ে গেছে, এবং আট হওয়ার সাথে সাথে আমরা দেখছি চতুর্থটি অফ হয়ে গেছে। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে বিষয়টি ছিল আমরা দেখতে চাচ্ছিলাম, তাহলে আজকে আমরা সেই বিষয়টি দেখতে পারলাম যে গত পর্বে আমরা যেটা ম্যানুয়ালি করছিলাম সেটা আমরা এ পর্বে অটোমেটিক্যালি করে দেখলাম।